আছে আর মাত্র একটা দিন। ষষ্ঠী থেকে জগদ্ধাত্রীর আরাধনা শুরু হবে চন্দননগরে। চতুর্থীর দিন তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলল চন্দননগরে। শোভাযাত্রা বন্ধ হওয়ায় এবার চন্দননগরে উপরি পাওনা স্ট্রিট লাইট। গোটা চন্দননগর ভদ্রেশ্বর শহর জুড়ে স্ট্রিট লাইট লাগানোর কাজ চলছে। মণ্ডপে মণ্ডপে চলছে থিমের কাজ, পাশাপাশি কোথাও মৃন্ময়ী মাকে সাজানোর কাজ চলছে, তো কোথাও মায়ের অঙ্গসাজ সমাপ্ত। কোভিডের কথা মাথায় রেখে মেলা আকারে দোকানপাট কম বসলেও রাস্তাঘাটে দোকানি বসার তৎপরতা চলছে। পূজো কমিটিগুলির বক্তব্য, হাতে আর বেশি সময় নেই, তাই জোর কদমে চলছে প্রস্তুতি। প্রস্তুতি চলছে মানে এখন প্রচণ্ড তুঙ্গে, সবাই খুব ব্যস্ত। বারোয়ারির সদস্য থেকে মৃৎশিল্পী, সাজসজ্জা শিল্পী, প্যান্ডেলের যারা শিল্পী, সবাই খুব ব্যস্ত। আর মাঠে মানে হাতে মাত্র আর একটাই দিন, এর মধ্যেই আমাদের কাজটাকে তুলে ধরতে হবে এবং আগামী দিন মেলে ধরতে হবে দর্শকদের সামনে। তাই আজ প্রচণ্ড ব্যস্ত সবাই, গোটা চন্দননগরই একই অবস্থা। কোভিড বিধি মানছি আমরা, হাইকোর্টের যে রায় দিয়েছে যে মণ্ডপে বিশেষ মানে প্রচুর ভিড় করা যাবে না, সেই মানে যা 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 বিধি আছে সমস্তটাই মানছি আমরা। ওই মানে স্যানিটাইজার এবং মাস্ক যাতে সবাই পরে সেদিকে লক্ষ্য রাখার ব্যবস্থা করছি। মণ্ডপে যাতে অতিরিক্ত ভিড় না হয় এবং তারা যেন নিরাশও না হয়, সেই জন্য আমরা সব রকম ব্যবস্থাই নিচ্ছি যাতে কোভিড যে বিধি সেটাও পালন করা যায় এবং দর্শনার্থীদের মনও ভরানো যায়। কারণ এবছর আমাদের 49 বছরের পুজো, প্রাক রজত জয়ন্তী, তো যে কারণে যে ধরনের কাজ করছি মানুষ যাতে নিরাশ হয়ে ফিরে না যায় মায়ের দর্শন। এবং সব থেকে যেটা বড় কথা, এবছর আমাদের প্যান্ডেল এমনভাবে হচ্ছে যে প্যান্ডেল এবং ঠাকুর আমরা একদম রাস্তা থেকে দূর থেকে দেখতে পাবে সবাই। হ্যাঁ, তাতে কেউ মানে অন্তত নিরাশ হয়ে ফিরবে না, এটাই আমাদের আশা। মায়ের কাছে চাইবো কোভিড চলে যাক, সবাই আবার নতুন পৃথিবী নতুন করে শুরু হোক। 50 বছর তো আগামী বছর, আশা তো আছেই, কারণ সবাইকার জীবনে আমাদের ক্লাবের একবারই 50 আসবে, সফল করার দায়িত্ব আমার আপনার সকলেরই। এবারে আমাদের কাছে কোভিড বিধি মানা একটা চ্যালেঞ্জ। আমরা আদালতের নির্দেশও যেমন ভাবে মানব, ঠিক তেমন ভাবে মানুষকে পূজোর আনন্দ দেওয়ার চেষ্টাও করব। করোনারূপী অশুভ শক্তিকে বিনাশ করার লক্ষ্য নিয়েই এবার জগদ্ধাত্রীর আরাধনা করতে চলেছে চন্দননগর। বড়বাজার জগদ্ধাত্রী পুজোর, বড়বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে প্রণবশীল কথা বলছি। আজকে চতুর্থীতে আমরা পড়ে গেছি, আর মাত্র একটা দিন আমাদের হাতে সময় সত্যি আসছে। খুব তোড়জোড় আর কি, যতটা তোড়জোড় হওয়া উচিত তার থেকে অনেক বেশি দ্রুত আমরা তোড়জোড় করছি, কারণ সময়ের অল্পের জন্যে। তো এবছর মহামান্য হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোভিড বিধি যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো মেনেই আমরা পুজো করার চেষ্টা করছি এবং পুজো চলবেও সেইভাবে। তো এবছর আমাদের যে প্যান্ডেলটা হয়েছে সেটা সম্বন্ধে একটু আপনাদের জানিয়ে রাখি। এখন দেখুন, আমার মনে হয় একটা অশুভ শক্তির হাতের মধ্যে দিয়ে সারা পৃথিবী কিন্তু চলছে। মানে অশুভ শক্তি মানে কোভিড সিচুয়েশানটাকে বলতে চাইছি। আজকে এই সিচুয়েশান আমাদের কাছে জীবনে কোনো দিন আসবে এটা আমরা ভাবতে পারিনি, কিন্তু এখন তার মধ্যে দিয়ে প্রায় 2 বছর আমরা কাটিয়ে ফেললাম। তো এই অশুভ শক্তিটাই আমার এখানে প্যান্ডেলে বেশ কিছু ইনস্টলেশন করা রয়েছে এবং সেখানে দেখুন একটা হাত দেখা যাচ্ছে, যে হাতটার মাধ্যমে বেশ কিছু মানুষ ওঠানামা করছে। তো আমরা মানে এই কোভিড সিচুয়েশানে দেখুন আমাদের ইচ্ছে না থাকলেও অনেক কিছু জিনিস একটা কিছুর মাধ্যমে কিন্তু আমাদের সেখানে মেনে চলতে হচ্ছে বা চলছে। তো যার জন্যে আমাদের যেটা বিশ্বাস যে মা জগদ্ধাত্রীর হাত ধরে এই কোভিড সিচুয়েশান মানে অশুভ শক্তি থেকে আমরা বেরিয়ে গিয়ে আবার সুস্থ পৃথিবীতে ফিরে আসব, মায়ের কাছে এই প্রার্থনাই আমরা সবাই জানাই। যার জন্যে এবছর আমাদের টিমের নাম দেওয়া হয়েছে পাপেট জাস্ট একটা পুতুল নাচ। তো এটাই বলার। নিউজ আজ বাংলা চন্দননগর। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।